Welcome to English Moja. Welcome to my channel English Moja. তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ডিগ্রি চেঞ্জিংয়ের একটি ক্লাস। তো আজকে আমি ডিগ্রি চেঞ্জিংয়ের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। পরের ক্লাসগুলোতে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো যে কীভাবে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ করতে হয় এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে হয়। তবে এইটা বলে রাখি যে এই পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ এই ট্রান্সফর্মগুলো করার পূর্ব শর্ত হচ্ছে আজকের ক্লাসটি। সো তুমি যদি এই ক্লাসটি ভালো করে জেনে নাও, বুঝে নাও, তাহলে পরের ক্লাসগুলো তোমার জন্য অনেকটাই সুবিধাজনক হবে। তো চলো শুরু করি আজকের ক্লাসটি। ডিগ্রি, তো ডিগ্রি আসলে কী ব্যাপারটা? ডিগ্রি হচ্ছে তুলনা। ইংরেজিতে অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব এ দুটোরই শুধুমাত্র ডিগ্রি পরিবর্তন হয়। তো তোমরা হয়তোবা শুনে অনেক অবাক হলে যে আমরা তো এতদিন জানতাম যে শুধুমাত্র অ্যাজেক্টিভের ডিগ্রি পরিবর্তন হয়, কিন্তু অ্যাডভার্বেরও কি ডিগ্রি পরিবর্তন হয়? হ্যাঁ, অ্যাডভার্বেরও ডিগ্রি পরিবর্তন হয়। আজকে সেই ব্যাপারটা আমি ক্লিয়ার করবো না পুরোটা, তবে একটু আমি টাচ দেবো তোমাদের যে শুধুমাত্র অ্যাজেক্টিভেরই ডিগ্রি পরিবর্তন হয় না, বা অ্যাজেক্টিভেরই তিনটা ফর্ম থাকে না, অ্যাডভার্বেরও তিনটা ফর্ম থাকে। এক্সাম্পলটা তোমরা খেয়াল করো, গুড যার কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার এবং সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট, এটা তোমরা সবাই জানো। ওকে ফাইন, কিন্তু তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, ওয়েল, ওয়েল কিন্তু একটা অ্যাডভার্ব, ওয়েল মানে হচ্ছে ভালো, এবং কাউকে যদি জিজ্ঞেস করা হয় ওয়েলের কম্পারেটিভ কী এবং সুপারলেটিভ কী, তাহলে কী বলবে? জানলে তো ভালো, না জানলে একটু অবাক হবে, অথবা হয়তোবা বলার চেষ্টা করবে ওয়েল, ওয়েলিয়ার, ওয়েলিয়েস্ট। আসলে ওয়েল, ওয়েলিয়ার, ওয়েলিয়েস্ট আর হয় না। এই ওয়েল এটা হচ্ছে একটি অ্যাডভার্ব, এটারও কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার এবং এটারও সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। তার মানে কী ব্যাপারটা দাঁড়ালো যে অ্যাডভার্বেরও কিন্তু কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম হয়। পরের এক্সাম্পলটি খেয়াল করো, গ্রেসফুলি, আশীর্বাদ পুষ্টভাবে, আশীর্বাদপূর্ণভাবে, এইটাও কিন্তু একটি অ্যাডভার্ব। এটাকে যদি তুমি কম্পারেটিভ করতে চাও তাহলে তোমাকে মোর লাগিয়ে কম্পারেটিভ করতে হবে, মোর গ্রেসফুলি, এবং সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট গ্রেসফুলি। তাহলে শর্টকাটে আমি এইটুকু বলবো যে শুধুমাত্র অ্যাজেক্টিভেরই কম্পারেটিভ বা সুপারলেটিভ হয় না, অ্যাডভার্বেরও কিন্তু কম্পারেটিভ বা সুপারলেটিভ হয়। তো আমি আমার অন্য কোনো ক্লাসে অ্যাডভার্বের এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডিগ্রি সংক্রান্ত, আই মিন অ্যাজেক্টিভ নিয়ে কথা বলবো। তো তোমরা জেনে নাও ডিগ্রি তিন প্রকার, নাম্বার ওয়ান পজিটিভ ডিগ্রি, নাম্বার টু কম্পারেটিভ ডিগ্রি, অ্যান্ড নাম্বার থ্রি সুপারলেটিভ ডিগ্রি। ওকে, এবার আমরা দেখার চেষ্টা করব যে এই ডিগ্রি পরিবর্তনের ক্ষেত্রে আমরা কোন পদ্ধতিটি অবলম্বন করব। স্ট্রাকচার অফ চেঞ্জিং ডিগ্রি, ডিগ্রি পরিবর্তনের ক্ষেত্রে স্ট্রাকচার দুটো তোমরা মনে রেখে দাও, তাহলে অনেকটাই তোমাদের কাছে ইজি হয়ে যাবে ব্যাপারটা। যদি কোনো অ্যাজেক্টিভ হয় এক সিলেবল বিশিষ্ট, মানে একবারে উচ্চারণ হয়, তাহলে তার পজিটিভের ক্ষেত্রে নর্মালি ওই ওয়ার্ডটাই থাকবে, কম্পারেটিভের সময় আমরা জাস্ট যে কাজটি করব একটা ইআর দেব, এবং সুপারলেটিভের সময় লাস্টে দিয়ে দেবো ইএসটি। আর যদি ওই অ্যাজেক্টিভটি একের অধিক সিলেবল হয়, অর্থাৎ একের অধিক বার বলে যদি উচ্চারণ করতে হয়, তাহলে তার ক্ষেত্রে নর্মালি পজিটিভ রুট ওয়ার্ড যেটা বলছি এর কম্পারেটিভের আগে বা কম্পারেটিভ করার সময় আমাকে একটি মোর লাগাতে হবে, এবং সুপারলেটিভের ক্ষেত্রে আমাকে একটি মোস্ট লাগাতে হবে। আচ্ছা, এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করি। এক্স লেভেল বিশিষ্ট ওয়ার্ড খেয়াল করো, ওয়াইজ, ওয়াইজ, জ্ঞানী, একবার উচ্চারণ হচ্ছে ওয়াইজ। তো কম্পারেটিভের সময় কী করা হয়েছে, ওয়াইজের সঙ্গে একটা ইআর লাগানো হয়েছে, এই যে ইআর লাগানো হয়েছে, এবং এভাবে কিন্তু এই পদ্ধতিটি অনুসরণ করে সুপারলেটিভ করা হয়েছে, ওয়াইজেস্ট, এই যে ইএসটি। পরেরটা খেয়াল করো, প্রিটি, প্রিটি কয়বার উচ্চারণ হচ্ছে, একবারে, প্রিটি। তাহলে এটাকে কম্পারেটিভের সময় প্রিটি আর, এই যে ইআর যুক্ত করা হলো, আর হচ্ছে সুপারলেটিভের সময় ইএসটি, হ্যাঁ, এই যে ইএসটি দেওয়া হলো। এবার যদি দেখো কোনো অ্যাজেক্টিভ একের অধিক লেভেলে উচ্চারণ হচ্ছে, তখন কি হবে, বিউটিফুল, বিউটিফুল তিনবার উচ্চারণ হচ্ছে, তাহলে এটা কম্পারেটিভের সময় মোর বিউটিফুল, সুপারলেটিভের সময় মোস্ট বিউটিফুল, অর্থাৎ মোর এবং মোস্ট লাগাতে হবে। ট্যালেন্টেড, ট্যালেন্টেড দুইবার উচ্চারণ হচ্ছে, মেধাবী, তাহলে এটার কম্পারেটিভের সময় করব মোর ট্যালেন্টেড, আর সুপারলেটিভের সময় করব মোস্ট ট্যালেন্টেড। আশা করি তোমরা এই বেসিক বিষয়টি বুঝতে পেরেছো যে এক্স লেভেল হলে তার কম্পারেটিভ এবং সুপারলেটিভ কীভাবে করতে হয়, আর একের অধিক লেভেল হলে তার কম্পারেটিভ এবং সুপারলেটিভ কীভাবে করতে হয়। এবার আমরা জানার চেষ্টা করব পজিটিভ ডিগ্রি কী, কম্পারেটিভ ডিগ্রি কী এবং সুপারলেটিভ ডিগ্রি কী। এই হচ্ছে পজিটিভ ডিগ্রি, যখন কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ কোনো বর্ণনা হয়, একেবারে সাধারণ, কারোর সঙ্গে কোনো তুলনা হবে না, সিম্পল একটি কথা,
সাধারণ একটি কথা, সাধারণ একটি ঘটনা যদি কারোর সঙ্গে তুলনা না হয় তাহলে সেটির নাম হবে পজিটিভ ডিগ্রি। সেখানে অবশ্যই কিন্তু একটি অ্যাডজেক্টিভ থাকতে হবে। স্ট্রাকচারটি খেয়াল করো, সাবজেক্টে পরে থাকবে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, অথবা এই স্ট্রাকচারে হতে পারে সাবজেক্টে পরে ভার্ব, আর্টিকেল এ বা অ্যান আসতে পারে, এরপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম এবং সবশেষে একটি নাউন। এক্সাম্পল দুটো খেয়াল করো, হি ইজ ওয়াইজ, এই স্ট্রাকচার অনুযায়ী এটা করা হয়েছে, হি ইজ ওয়াইজ, নর্মালি সে জ্ঞানী, দেখো কারোর সঙ্গে কিন্তু কোনো তুলনা হচ্ছে না, হি ইজ ওয়াইজ, সে জ্ঞানী, এখানে একটা অ্যাডজেক্টিভ আছে এবং তার কিন্তু একটা পজিটিভ ফর্ম আছে। এরপরে এক্সাম্পলটা খেয়াল করো, হি ইজ আ ওয়াইজ ম্যান, পরে এক্সাম্পলটা এই স্ট্রাকচার অনুযায়ী করা হয়েছে, আর্টিকেল এ বা অ্যান, এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম এবং তারপরে হচ্ছে সবশেষে নাউন। এখন যেহেতু আমরা ট্রান্সফরমেশন শিখছি, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার নিয়মগুলো আমাদের জানতে হবে, সেই জন্য তোমরা এই বিষয়টি একটু ভালো করে মনে রাখবে। পজিটিভের পজিটিভ ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য তোমরা দেখতে পাবে, যেমন এখানে থাকবে নো আদার, ভেরি ফিউ, সো ডট ডট অ্যাজ, অথবা অ্যাজ ডট ডট অ্যাজ, এই চারটি বৈশিষ্ট্য পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে বা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তুমি দেখতে পাবে। সো জাস্ট মুখস্থ রেখে দাও, মনে রেখে দাও, তাহলে পরবর্তীতে অনেক কাজে লাগবে। আচ্ছা আমি তোমাদের যদি জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো এই যে নো আদারের নোটা লেটার, নো লেটারটা হয়েছে ক্যাপিটাল, ভেরি ফিউয়ের ভেরিটা ভি হয়েছে ক্যাপিটাল, আর এই যে সো ডট ডট অ্যাজ বা অ্যাজ ডট ডট অ্যাজ এগুলো স্মল হয়েছে, পেছনে কারণটা কি, কারণ কি আবিষ্কার করতে পেরেছ? আচ্ছা এবার আমার থেকে জেনে নাও, কারণটা হচ্ছে নো আদার কিন্তু সেন্টেন্সে সবসময় শুরুতে ব্যবহার হবে, ভেরি ফিউ সেন্টেন্সে শুরুতে ব্যবহার হবে, আর এই সো ডট ডট অ্যাজ বা অ্যাজ ডট ডট অ্যাজ এটা কিন্তু সেন্টেন্সের মাঝখানে ব্যবহার হবে। আর তোমরা তো জানোই সেন্টেন্সের শুরুতে যেগুলো ব্যবহার হয় তার স্টার্টিং লেটারটা কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়, সেই জন্য মূলত নো আদার এবং ভেরি ফিউ এর স্টার্টিং লেটারটা আমি বড় হাতে দিয়ে রেখেছি, ক্যাপিটাল দিয়ে রেখেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা এবার দেখব কম্পারেটিভ ডিগ্রি কি। আচ্ছা এই হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা। ইয়েস, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে এখানে দুজন ব্যক্তি বা দুটো বস্তুর মধ্যে তুলনা থাকবে। আচ্ছা স্ট্রাকচারটি দেখো, সাবজেক্ট, এরপরে ভার্ব, তারপরে অ্যাজেক্টিভের হয়ে যাবে কম্পারেটিভ ফর্ম। ইয়েস, আগেরটাই ছিল পজিটিভ ফর্ম, এবার হচ্ছে কম্পারেটিভ ফর্ম। হ্যাঁ কম্পারেটিভ তো অবশ্যই করব, কারণ আমরা তো কম্পারেটিভে রূপান্তরিত করছি, তাই না? আর এই কম্পারেটিভের পর একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকবে, সেটা হচ্ছে দেন, এই যে দেন, এবং তারপরে সবশেষে নাউন, এবং যে নাউনটা তুমি ব্যবহার করবে সেটা হচ্ছে সিঙ্গুলার। এক্সাম্পল দেখো, সীমা ইজ বেটার দ্যান শিলা, সীমা শিলার থেকে ভালো। এখানে দেখো কম্পারেটিভ ফর্ম করা হয়েছে, এই যে কম্পারেটিভ ফর্ম অ্যাডজেক্টিভের, তারপরে একটি দ্যান এবং সবশেষে একটি নাউন, এবং সেই নাউনটি হচ্ছে সিঙ্গুলার। তো তোমাদেরকে যদি এরকম কেউ কোনো একটি সেন্টেন্স দেয় এবং দিয়ে যদি বলে, আচ্ছা বলো তো এটা কি পজিটিভ, কম্পারেটিভ না সুপারলেটিভ সেন্টেন্স, তাহলে তুমি কী বলবে? কম্পারেটিভ। বাট এই কম্পারেটিভ চেনার জন্য এখানে কোন বিষয়টি কাজ করলো? দুটো বিষয়, একটা হচ্ছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম এবং আরেকটি হচ্ছে দেন। এরপরেরটি দেখো, শি ইজ ওয়াইজার দ্যান হি, সে তার থেকে জ্ঞানী। এখানেও সেম তাই, দেখো যে ওয়াইজার হয়েছে কম্পারেটিভ এবং তারপরে দেন, এই যে দেন, এবং সব শেষে কিন্তু আমরা একটা নাউন বা প্রোনাউন ইউজ করেছি। হ্যাঁ এই ক্ষেত্রে তোমাদের বলে রাখি, দেনের পরে কিন্তু অলওয়েজ সাবজেক্টিভ ফর্ম হয়ে যায়। তো অনেকে ভুল করে এই জায়গাটায় অবজেক্টিভ ফর্ম ইউজ করে, যে দেন হিম, যে শি ইজ ওয়াইজার দেন হিম। তো তোমরা সবসময় মনে রেখো দেনের পরে কখনোই অবজেক্টিভ ফর্ম হয় না, অলওয়েজ সাবজেক্টিভ ফর্ম হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আরেকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে, কম্পিটিটিভ ডিগ্রির ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো তোমরা সবসময় দেখতে পাবে, দেন, লেস, ইআর, মোর, মোস্ট আদার, অল আদার, অ্যানি আদার। সো এই বৈশিষ্ট্যগুলো মুখস্থ রেখে দাও, তাহলে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে অনেক সুবিধা পাবে। আচ্ছা এবার সব শেষ আলোচনা দেখব, সুপারলেটিভ কী, সুপারলেটিভের বৈশিষ্ট্যগুলো কী। আচ্ছা এই হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমি আমার মতো করে সংজ্ঞাগুলো দিয়েছি, সবসময়ই তোমরা গ্রামারের যে সংজ্ঞাগুলো দেখো তার থেকে একটু আলাদা ওয়েতে সহজ করে দেওয়ার আমি চেষ্টা করেছি। অনেকের ভেতর সবচেয়ে এই কথাগুলো উল্লেখ থাকবে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই দুইটা, অনেকের ভেতর বা সবচেয়ে, এই দুটা কথা আমরা এখানে দেখতে পাবো। যেমন সে অনেকের ভেতরে ভালো, সে সবচেয়ে ভালো, সে সবচেয়ে নিকৃষ্ট, এরকম অনেকের ভেতরে সবচেয়ে, এই কথাগুলো যখনই কোনো বাংলার ক্ষেত্রে আমরা ব্যবহার করব তখন সেই সেন্টেন্সটি হয়ে যাবে সুপারলেটিভ। এখানে স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব, তারপরে হচ্ছে দা, এরপরে হচ্ছে যে অ্যাডজেক্টিভ থাকবে তার হবে সুপারলেটিভ ফর্ম। হ্যাঁ এই সূত্রটা কিন্তু তোমরা আর্টিকেল ব্যবহারের ক্ষেত্রে দেখে থাকো, যে সুপারলেটিভ ডিগ্রির আগে একটা আর্টিকেল দা ব্যবহার করতে হয়।
এরপরে প্রিপজিশন ইন অথবা অফ, এটা সবসময় হয় না তবে বেশিরভাগ ক্ষেত্রেই হয়। এরপরে নাউন এবং প্রোনাউন, এক্সাম্পলটা দেখো, হি ইজ দ্য বেস্ট বয় ইন হিজ ক্লাস, সে তার ক্লাসের ভিতরে সবচাইতে ভালো, সবচেয়ে ভালো। দেখো আমি যখন সবচেয়ে ভালো বলেছি তখন কিন্তু সেটা অনেকের মধ্যে তুলনা হয়ে গেছে, আর যখনই অনেকের মধ্যে তুলনা হবে সবচেয়ে কথাটা উল্লেখ করব, তখনই তার নাম হয়ে যাবে সুপারলেটিভ ডিগ্রি। আর যদি তুমি বৈশিষ্ট্য খুঁজতে চাও তাহলে দেখো বৈশিষ্ট্যগুলো মিলে যাবে, দায়ের পরে অ্যাজেক্টিভের এই যে এখানে একটা সুপারলেটিভ ফর্ম হয়ে গেছে, গুড, বেটার, বেস্ট, হ্যাঁ এই যে বেস্ট হয়ে গেছে। তারপরে বাকি অংশ প্রিপজিশন দিয়ে, বাকি নাউন, এই যে নাউন দিয়ে বাকিটা শেষ করা হয়েছে, হি ইজ দ্য বেস্ট বয় ইন হিজ ক্লাস। পরের এক্সাম্পলটি খেয়াল করো, শি ইজ দ্য ওয়াইজেস্ট অফ অল গার্লস, এটাও কিন্তু সুপারলেটিভ। কী করে বুঝলে? এই যে দা রয়েছে এবং তারপরে অ্যাজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট, তারপরে প্রিপজিশন অফ এবং বাকি নাউন যা বসার কথা ছিল তাই। আচ্ছা, এবার তোমরা যে কাজটি করবে, সুপারলেটিভ ডিগ্রির যে কিছু বৈশিষ্ট্য আছে এইগুলো মুখস্থ রেখে দেবে। অ্যাজেক্টিভের শেষে ইএসটি, মোস্ট অ্যাজেক্টিভের আগে, এছাড়া সেন্টেন্সের ভিতরে অফ অল, ওয়ান অফ দ্য, অফ অ্যানি, এই বৈশিষ্ট্যগুলো থাকলে তার নাম বলে দেবে সুপারলেটিভ। ওকে, তাহলে এই হচ্ছে মূলত আজকের বেসিক আলোচনা। ডিগ্রি পরিবর্তনের পূর্ব শর্ত হচ্ছে এই ক্লাসটি। তো শেষ করার আগে জাস্ট আমি বলে দিই, পজিটিভ ডিগ্রি হচ্ছে একেবারেই সিম্পল একটি কথা, কারোর সঙ্গে কোনো তুলনা হবে না। কম্পিটিটিভ হচ্ছে দুজন ব্যক্তি বা দুটো বস্তুর মধ্যে তুলনা, আর সুপারলেটিভ হচ্ছে অনেকের সাথে তুলনা, অনেকের ভেতরে তুলনা। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছ। ওয়েট করতে থাকো, খুব শীঘ্রই আমি কীভাবে পজিটিভ থেকে কম্পিটিটিভ এবং সুপারলেটিভ করতে হয় তার একেবারে সহজ এবং সুপ্রসিদ্ধ রুল নিয়ে হাজির হয়ে যাব। আশা করি সেই ক্লাসটির জন্য তোমরা আমার সঙ্গেই থাকবে। এই মুহূর্তে যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করনি এখনও, তোমাদেরকে বলছি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই নিজেরা ভালো থেকো, অন্যকে ভালো রেখো। টাটা, বাই বাই।